হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের লেসনটিতে। আর আজকের লেসনের যেই টপিকটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে একটি অ্যাপ্লিকেশন টপিকস। আর এই অ্যাপ্লিকেশন টপিক্সের উপরে কিন্তু অনেকগুলো ক্লাস অলরেডি চলে গেছে আমাদের, ঠিক আছে? কিন্তু তোমরা যারা অনেকেই বলতেছো স্যার আমাদের এই বিষয়ের উপর অ্যাপ্লিকেশনটা দেন, তো তাদের অনুরোধে বিশেষ করে আমাদের এই ক্লাসগুলো এখন যেই ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তোমাদের অন্য কারো যদি অন্য কোনো ধরনের ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিও। তো কথা না বলে দেখো, আজকের ক্লাসটিতে যে অ্যাপ্লিকেশনটা তোমরা চেয়েছিলা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর মর্নিং স্কুল। দেখো আমি একটু সংক্ষেপে লিখে রেখেছি, তার আগে তোমরা স্কুল কলেজগুলো সব কিছু কিন্তু নাম দেওয়া থাকবে। তো অ্যাপ্লিকেশন ফর মর্নিং স্কুল এইটা কিভাবে সহজ ভাষায় লেখা যায় আমি একটু বাংলা সহকারে এবং সহজ করে দেওয়ার চেষ্টা করে দিয়েছি। তোমরা একটু কেয়ারফুলি একটু শুনবে এবং শোনার সাথে কিন্তু লিখবে, আর যখন তোমরা মুখস্থ করবে তবে অবশ্যই কিন্তু তোমরা আমি যেভাবে অর্থ ধরে ধরে মানে পার্ট বাই বলে দেবো ঠিক ওইভাবে ধরে ধরে তোমরা অর্থ অনুযায়ী কিন্তু পড়বে, তাহলে কিন্তু অনেক দীর্ঘদিন মনে থাকবে, তুমি আর ভুলবে না। তো দেখো প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন লেখার নিয়ম অনুযায়ী আমরা লিখেছি প্রথমে কি টু, তারপরে দ্য হেড মাস্টার যার বরাবর লিখতে হয়, হেড মিস্ট্রেস অথবা প্রিন্সিপাল, তোমরা যে যে ইনস্টিটিউশনের হও কোনো সমস্যা নেই। তারপরে দেখো এক্স স্কুল, আমি একটা এক্স স্কুল এখানে দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের স্কুলের নামটা দিবা, প্রশ্নে যে উল্লেখিত স্কুলটা থাকবে সেই স্কুলের নামটা কিন্তু তুমি এখানে দিতে পারো। এরপর আমি লিখছি কুষ্টিয়া, একটা মানে জায়গার নাম, স্কুলটা কোথায় অবস্থিত তুমি সেই স্কুলটার স্থানের নামটা কিন্তু এখানে দিয়ে দিবে। এরপরে দেবো হচ্ছে কি সাবজেক্ট, দেখো সাবজেক্টে কী আছে, সাবজেক্টে আছে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর মর্নিং স্কুল, মানে আবেদন কিসের জন্য, মর্নিং স্কুলের জন্য বা মর্নিং ক্লাসের জন্য আবেদন। তোমরা চাইলে এখানে স্কুল না রেখে ক্লাসও লিখতে পারো, মর্নিং ক্লাসের জন্য আবেদন, ঠিক আছে? তো এরপরে দেখো আমাদের মূল টপিক্সটায় চলে যাই, মূল টপিক্সটায় কী আছে, প্রথমে লিখেছি দেখো আমি কী লিখেছি স্যার, স্যার মানে কি, স্যার মানে হচ্ছে জনাব, বাংলায় কি জনাব, আমরা এরকম বাংলা বলি জনাব, সম্মানের সাথে, তার মানে সম্মানের সাথে, সম্মানের সাথে কথাটার জন্য আমরা এখানে কি লিখেছি দেখো, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে। তারপরে আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে, এ কথার অর্থ আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল, আমরা হই আপনার স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ। তাহলে প্রথম লাইনের অর্থটা কী দাঁড়ায় দেখো, মানে জনাব, সম্মানের সাথে, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল, আমরা আপনার স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ। দেখো তারপরে কী কথাটা লিখবা, দ্য সামার সিজন হ্যাড অলরেডি কমেন্সড, মানে যে গ্রীষ্মকাল এটা অলরেডি কি এসে গিয়েছে বা এসে পড়েছে, ঠিক আছে? তারপরে ইট হ্যাড বিকাম ভেরি ডিফিকাল্ট, এবং আমাদের জন্য এটা খুবই কষ্টকর হচ্ছে, ফর আস, দেখো আমাদের জন্য, টু স্টাডি পড়াশোনা করতে, অ্যাট নুন দুপুরবেলায়, ঠিক আছে, ফর এক্সেসিভ হিট অতিরিক্ত গরমের কারণে, অতিরিক্ত গরমের কারণে দুপুরবেলা আমাদের জন্য পড়াশোনা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এই সেন্টেন্সটা মূল সেন্টেন্স হিসেবে দিয়ে দিতে পারি। তো এইটাই তোমরা মূল কথার ভিতরে রাখো, আর কোনো কথা বাড়ানোর দরকার নাই। তোমরা এরপরে যতটুকু কাজ করবে নিচের প্যারাটা দেখো কী লিখবা, এখানে কী বলছি, দেয়ার ফর আই প্রে, অতএব আমি প্রার্থনা করছি, অ্যান্ড হোপ আশা করছি, দ্যাট যে ইউ উড বি কাইন্ড, আপনি যথ আপনি কী হবেন, সদয় হবেন, এনাফ যথেষ্ট, টু টেক আ নেসেসারি স্টেপ একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই এবং বাধিত করবেন। এরপরে নিচের ইটু লেখবা দেখো, ইয়োর্স ফেইথফুলি আপনার বিশ্বস্ত, তারপরে আমি একটা নাম ইউজ করছি, তোমরা তোমাদের নামটা ইউজ করবে, এখানে একটা নাম ইউজ করছি রনি, তোমরা তোমাদের প্রয়োজনীয় নামটা ইউজ করে দিও। তারপরে নিচে লেখবা অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এক্স স্কুল, মানে এক্স স্কুলের পক্ষ বা ছাত্রছাত্রীর পক্ষ থেকে। তো ফ্রেন্ডস দেখো আজকের ভিডিওতে এতটুকু ছিল তোমাদের ক্লাস, তো তোমরা যদি এই ছোট অ্যাপ্লিকেশনটা একটু মানে নিজেদের মতো করে মুখস্থ করে ফেলতে পারো একবার, তাহলে কিন্তু আর ভুলবা না, কারণ আরও বারবার একই কথা বলতেছি, তোমরা অর্থ ধরে ধরে পড়ার চেষ্টা করো। আর আমরা এমনভাবে অ্যাপ্লিকেশনটা তোমাদের দিচ্ছি, পূর্বের অ্যাপ্লিকেশনগুলো পড়লে দেখবা যে একই ধরনের ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করতেছি, তাতে কী হয় যে তুমি নিজে বানিয়ে লিখতে পারবা, তুমি চাইলে আরও দুই তিনটা লাইন এখানে দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আশা করতেছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, আর যদি কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাও। আর একটা কথা বলে যে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের ইংরেজি ভাষা শিক্ষার উপরে ক্লাস বা প্রোগ্রাম যাচ্ছে, তোমরা চাইলে সেগুলো ফলো করতে পারো। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।